তিনি বলেন ক্ষমতা গ্রহণের পর বর্তমান সরকার প্রায় 30টি বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করছে এবং 10টি আরও বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা জেলার তিতাস উপজেলাধীন শোলাকান্দিতে একটি 50 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। দাউদকান্দি বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় হবে 575 কোটি টাকা। আগামী বছরের সেপ্টেম্বরে এটি চালু হতে পারে। প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভিশন 2021 বাস্তবায়নের মাধ্যমে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা প্রতিষ্ঠাই তার সরকারের লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন শাখাত মন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দাউদকান্দিতে 50 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পিকিং বিদ্যুৎ প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। দাউদকান্দির চর মাহমুদ্দি পাচানি গ্রাম এবং গোমতী নদীর উত্তর পাশে তিতাস উপজেলার শোলাকান্দিতে এই দাউদকান্দি পিকিং বিদ্যুৎ প্ল্যান্টটি স্থাপিত হচ্ছে। স্থানীয় চাহিদা পূরণের পর জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ করা যাবে। আগামী সেপ্টেম্বরের মধ্যে এই প্ল্যান্টের কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। এতে ব্যয় হবে প্রায় 600 কোটি টাকা। চীন বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ফুজিয়ান সিসিসি ইস্টার্ন এ প্ল্যান্ট নির্মাণ করছে। হ্যাভি ফুয়েল অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদন হবে। পরে বিকেলে কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশের বিদ্যুৎ সংকট নিরসনে 30টি বিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছে। এর মাধ্যমে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এর বাইরেও আরো 10টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্প আমরা হাতে নিয়েছি এবং কার্যাদেশ অনতি বিলম্বে আমরা দেব। এই 30টা বিদ্যুৎ কেন্দ্রে প্রায় 3,300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, আর ওই 10টা বিদ্যুৎ কেন্দ্রে আরো প্রায় 4,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। অর্থাৎ বর্তমানে যে বিদ্যুৎ আছে তার অতিরিক্ত আরো 7,000 মেগাওয়াট বিদ্যুৎ 2013 সালের মধ্যে আমরা পাব, এবং সেভাবে আমরা প্রস্তুতি নিয়ে কাজ করে যাচ্ছি। আমি জানি এখন বিদ্যুতের জন্য কষ্ট হচ্ছে, কিন্তু ইনশাআল্লাহ এই কষ্ট থাকবে না। দেশের প্রতিটি লোকালয়ে স্কুল নির্মাণের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যাতে সবাই পড়াশোনা করতে পারে সে লক্ষ্যে সরকার সচেষ্ট রয়েছে। শিক্ষা ব্যবস্থায় আপনারা জানেন প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র বিনামূল্যে বই দেওয়া হতো। আমরা জানি অনেক বাবা মা গরিব, শুধু বই কিনতে পায় না বলেই বাচ্চাদের স্কুলে পাঠাতে পারে না। আমরা সরকার গঠন করার পর এবার সিদ্ধান্ত নিয়েছি মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে বই বিতরণ করব, এবং আমরা সেই বই বিতরণের কাজ শুরু করেছি। মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে আমরা বই দিচ্ছি, কেন যাতে করে আপনারা আমাদের গরিব বাবা মাও তার ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারে, মেয়েদের শিক্ষার জন্য উপবৃত্তি আমরা চালু করি। আমরা প্রায় 100 ভাগ এমপিওভুক্ত শিক্ষকের বেতন দিয়ে দিচ্ছি। আমরা প্রত্যেকটা এলাকায় এলাকায় আমরা সার্ভে করে দেখেছি যেসব এলাকায় স্কুল নেই প্রত্যেক এলাকায় আমরা স্কুল করে দেব, আমাদের ছেলেমেয়েরা যাতে স্কুলে যে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা করব। আর স্নাতক পর্যন্ত ছেলে মেয়ে যারা দরিদ্র সকলে যাতে লেখাপড়া শিখে ডিগ্রি নিতে পারে তার জন্য অবৈতনিক শিক্ষার ব্যবস্থা আমরা করে দেওয়ার জন্য কমিটি করে দিয়েছি। সে কমিটি আমাদের সুপারিশ দিলে আমরা যাতে বিনা বেতনে আমাদের ছেলে মেয়ে ডিগ্রি পর্যন্ত পড়তে পারে সেই ব্যবস্থা আমরা করে দেব। আমাদের লক্ষ্যই হচ্ছে শিক্ষা দিকে আমাদের দেশের মানুষ আরো উন্নত হবে।